এ যেন এক টুকরো শান্তির নীড়। শহরের কোলাহলমুক্ত, পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ দুই কক্ষের রুমগুলোকে যেন ভিন্ন সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে। গাছের সারির ফাঁক দিয়ে পাহাড়ের উঁচুতে ঘরটিকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ি বাংলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গৃহহীন পরিবার সমূহকে পুনর্বাসনের পরিপ্রেক্ষিতে 1997 সালে আশ্রয়ের নামে একটি প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত পাহাড়ি বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে ভূমিহীন, গৃহহীন, দুর্দশাগ্রস্ত ও ছিন্নমূল পরিবারের স্বামী স্ত্রীর যৌথ নামে ভূমির মালিকানা সত্ত্বের দলিল রেজিস্ট্রি ও নাম জারি করে দেওয়া হয়। মুজিব শতবর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে 2020-21 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় 2% খার জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সুদৃশ্য রঙিন টিন শেডের 2 কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ নির্মাণের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট 193টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সারিবদ্ধ রঙিন টিনের সেমিপাকা ঘরগুলো এলাকাকে আরও মোহনীয় করে তুলেছে, যা দৃষ্টি এড়ায় না পথিকদেরও। প্রকল্পের ঘরগুলো উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল্লাহ মারুফের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলীর তদারকিতে নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে 1,71,000 টাকা। প্রকল্পে আশ্রয় পাওয়া এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষগুলোর মাঝে স্বপ্ন নিড়ে ওঠার যে বিভোর আনন্দ এবং চোখে মুখে উচ্ছ্বাস, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। শেখ হাসিনার পর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধন্যবাদ। আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হওয়া প্রত্যেকটি মানুষের চোখে নতুন জীবনের স্বপ্ন। কথা বলতে গেলেই সেই কৃতজ্ঞতার প্রকাশ সবার কণ্ঠে। 2 নং পাতাছড়া ইউনিয়নের দাতারামপাড়ার আশ্রয়ন প্রকল্পে নিজেদের ঘরের বারান্দায় বসে বেশ খোঁজ গল্পে সময় কাটাচ্ছিলেন এই 3 ত্রিপুরা নারী। মনের আনন্দে ত্রিপুরাদের প্রাচীন ঐতিহ্যবাহী রিসারিনায় বুনছেন আশ্রয় পাওয়া এই নারী। প্রতিটি সুতোয় যেন ভবিষ্যতের আশা বুনে যাচ্ছেন। গৃহহীনদের এই প্রকল্পে মাথা গোঁজার ঠিকানা করে দিতে পারায় বেশ উচ্ছ্বসিত ইউনিয়নটির চেয়ারম্যান মনেন্দ্র ত্রিপুরা। নমস্কার, আমার এখানে 2 নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ে 26টা ঘর প্রদান করেছেন ইউনো মহোদয়, পিইউ মহোদয়, এবং গড়গুলা তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এবং যারা গড় পেয়েছেন তারা অতি দরিদ্র গরিব মানুষ, তারা এই গড়গুলা পেয়ে অনেক খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং ওনারা এখন অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারতেছে। এর জন্য আমি পাতাছড়া ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আমরা ভীষণ খুশি শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, এমন মন্তব্য করেছেন আশ্রয় প্রকল্পে ঘর পাওয়া খাগড়াবিল হাতির খেদার একজন নারী। ঘর পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন তার মতো অনেকেই, কাজ করছেন, থাকছেন মিলেমিশে।
মানুষগুলোকে প্রদান করা প্রধানমন্ত্রীর এই আশ্রয়ম প্রকল্পে ঠাঁই পাওয়া মানুষগুলোর সাথে বেশ সুখে দিন কাটছে পশু পাখিগুলোর। পার্টির সাথে সাথে নিজেদের স্বপ্নগুলোও বুনে যাচ্ছেন এখানে ঘর পাওয়া নারীরা। আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, আমরা শেখ হাসিনা ঘর দিয়েছি, অনেক খুশি হইলাম। মাটির উনুনে চড়ানো ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, তার পাশে বসে নাতি নাতনিদের নিয়ে হাসি মুখে কৃতজ্ঞতা জানালেন এই নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ঘর দিয়েছে, আমরা পাইছি, এখন খুশি হলাম। নিজের ঘরে বসে সেলাই মেশিনের খটখট শব্দে নিজের অতীতের কথা ভুলে ভাগ্য বদলের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই নারী। বড় হওয়ার অদম্য ইচ্ছা প্রকল্পে ঘর পাওয়া মায়ের সঙ্গে থাকা সপ্তম শ্রেণী পড়ুয়া তিশার। খুব ভালো লাগতেছে ঘর পেয়ে। হ্যাঁ, সরকারকে আমার থেকে ধন্যবাদ জানাই। ২০২১ সালের ২৩ জানুয়ারি রামগড় উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন ২ প্রকল্পে বরাদ্দকৃত নবনির্মিত ঘরগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানা অফিসার ইনচার্জ শামসুজ্জামান, রামগড় ১ নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ২ নং ইউপি চেয়ারম্যান মনেন্দ্র ত্রিপুরা, সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলী সহ সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। কাশিবাড়ি ছোটখেদার আশ্রয়ণ প্রকল্পে বেশ সুখে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করছেন এই ত্রিপুরা। এই ঘরটা পাই আপনি সন্তুষ্ট তো? মাননীয় প্রধানমন্ত্রী নমস্কার, সরকারি বাড়ি পাইয়া আমি এখন খুব সুখে আছি। প্রকল্পটি বাস্তবায়নে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল্লাহ মারুফ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তারই অনুশাসনে নির্মিত এই আশ্রয়ণ প্রকল্প ২-এর যে ঘর আমরা হস্তান্তর করেছি, আজকে সেখানে প্রাণের স্ফুরণ ঘটেছে। সেখানে এই এলাকার গৃহহীন এবং হতদরিদ্র লোকজন বসবাস করছে, তাদের মুখে ফুটে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং তাদের জীবনযাত্রার যে নতুন অগ্রযাত্রা সেটারই একটি প্রতিচ্ছবি। আমরা আজকে এই ঘর দেখতে এসে আমাদের নিজেদেরও ভালো লাগছে, মাননীয় প্রধানমন্ত্রীর এই সুদূরপ্রসারী পরিকল্পনায় আমাদের রামগড় উপজেলায় যে ঘরগুলো হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকটি ঘরে এরকম জীবনের স্ফুরণ এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের বাংলাদেশের অগ্রযাত্রার যে একটি সুন্দর ছবি সেটি ফুটে উঠবে। ধন্যবাদ।